হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 24 ইন্ডট মাস্টার। আশা করি আপনার সকলে খুব ভালো আছেন। বিয়ার্স, বরাবর মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে 1xBet-এ ইজি মাল্টি উইন হবেন। 1xBet-এ আপনারা কীভাবে নিজে মাল্টি না বানিয়ে আপনারা অন্যের মাল্টি নিয়ে আপনারা কীভাবে সেই মাল্টিগুলো উইন হবেন এবং আপনারা সেই মাল্টিগুলো দেখে দেখে আপনারা বিট ধরতে পারবেন। আপনার 1xBet-এ অনেক ধরনের ভালো ভালো মাল্টি বানানো থাকে, যে মাল্টিগুলো আপনার 80% উইন হওয়ার সম্ভাবনা থাকে। আপনার রিসেন্টলি যেই মাল্টিগুলো আপনার অনেকে যারা বিট লাগিয়েছে তাই সেই মাল্টিগুলো আপনার সেভ করে থাকে। আপনার 1xBet-এ একটা কুপন সিস্টেম রয়েছে, যেই সিস্টেমের মাধ্যমে আপনার সেই মাল্টি কোডগুলো আপনার সেভ করা থাকে। আপনার ইচ্ছে করলে সেই কোডগুলো দিয়ে আপনারা বিট ধরতে পারবেন। আপনার 4-5টা মাল্টি দেখে যদি আপনার যদি 2 থেকে 3টা মাল্টি সেখান থেকে যদি আপনারা বিট লাগান তাহলে কিন্তু আপনার সেখান থেকে 90% উইন হওয়ার মতো একটা সম্ভাবনা থাকবে। সো 1xBet-এ ফ্রি টিপস মাল্টি নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম চলে যাবো 1xBet অ্যাপসে। 1xBet অ্যাপসে আসার পর আপনারা আপনাদের 1xBet অ্যাপসটি লগ ইন করে নেবেন। আর বিয়ার্স, আপনারা যারা এখনও 1xBet অ্যাকাউন্ট তৈরি করেননি বাট 1xBet অ্যাকাউন্ট তৈরি করতে ইচ্ছুক, তার আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল প্রোমোকোড পেয়ে যাবেন। আপনারা আমাদের অফিসিয়াল প্রোমোকোড দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনার ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পাবেন এবং আপনাদের যে কোনো সমস্যা আপনারা আমাদের পরামর্শ নিতে পারবেন। 1xBet আসার পরে এখান থেকে আমরা সর্বপ্রথম ক্লিক করব বিট স্লিপে। আমরা এখান থেকে যেহেতু আমরা আজকে এখান থেকে ফ্রি টিপসের মাল্টিগুলো নেব, সেহেতু আমরা এখান থেকে ক্লিক করব সর্বপ্রথম বিট স্লিপ। এখান থেকে আপনারা বিট স্লিপে ক্লিক করে দেবেন। এখান থেকে আমরা বিট স্লিপে ক্লিক করে দিলাম। বিট স্লিপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে 2 থেকে 3টা ক্যাটাগরি রয়েছে, আমরা আপনাদেরকে সবগুলো ক্যাটাগরি এখানে দেখাবো যে আপনারা কীভাবে আপনারা ফ্রি টিপসের মাল্টিগুলো পাবেন এবং যে মাল্টিগুলো আপনার 80% উইন হওয়ার মতো একটা সম্ভাবনা থাকবে। আপনাদের কষ্ট করে মাল্টি বানাতে হবে না। আপনারা অনেকে মাল্টি বানাতে পারেন না যে কীভাবে আপনারা মাল্টি বানাবেন, কোন কোন অডসগুলো নিলে আপনারা সেটা উইন হবেন এবং কী কী অডস নিলে আপনারা সেটা উইন হবেন, এটা কিন্তু অনেকে বোঝেন না। আর সেই ঝামেলা ছাড়া কিন্তু আপনারা এখান থেকে সহজে মাল্টি ধরতে পারতেছেন। সো এখান থেকে আপনার সর্বপ্রথম এখানে ক্লিক করবেন ক্রিয়েট বিট স্লিপ। এখান থেকে আপনি কী করবেন, ক্রিয়েট বিট স্লিপে ক্লিক করবেন। সো এখান থেকে আমরা কী করলাম, ক্রিয়েট বিট স্লিপে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্টেক, এখান থেকে আপনারা মিনিমাম 15 টাকা থেকে আপনারা আপনাদের যা ইচ্ছে তাই এখান থেকে বিট বসাতে পারবেন। সো এখান থেকে আমাদের 75 টাকা রয়েছে, এখান থেকে আমরা কী করলাম 80 টাকা বসিয়ে দিলাম, অথবা আপনারা চাইলে এখান থেকে 100 টাকা বসাতে পারেন। তারপর এখান থেকে ডিসাইড উইনিং, আপনার কত উইনিং পর্যন্ত এটা বানাতে যাচ্ছেন। আপনারা যদি চান 100 টাকায় 300 টাকা উইন হবেন সেটা এখানে বসাতে পারবেন 300, আর যদি আপনারা চান এখান থেকে 100 টাকায় 1000 টাকার মতো উইন হবেন এখান থেকে কিন্তু আপনারা 1000 টাকাও বসাতে পারবেন। সো এখান থেকে আমরা কী করলাম, 100 টাকা বিট দিলাম এবং ডিসাইড উইনিং, আমরা 1000 টাকার মতো উইন হব। তারপর এখান থেকে আমরা কী করব, সিলেক্ট টাইম আনটিল ইভেন্টস স্টেটস। সো এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দেবো যে আমাদের এই ম্যাচগুলো কখন হবে এবং কত ঘন্টার ভিতর হবে। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে আগামী 1 ঘন্টার ম্যাচগুলো আপনি ধরতে পারবেন, আগামী 2 ঘন্টার ম্যাচগুলো ধরতে পারবেন, আবার যদি চান 6 ঘন্টার ম্যাচগুলো ধরতে পারবেন, আবার এখানে 12 ঘন্টা 24 ঘন্টা। এখন আমরা আপনাদেরকে যে মাল্টিগুলো দেখাচ্ছি এই মাল্টিগুলো কিন্তু আপনার রিসেন্টলি কেউ কিন্তু এই মাল্টিগুলো বানিয়েছে এবং সেই কোডগুলোর সাহায্যে কিন্তু তারা এটা বিট করেছে, আর এটা কিন্তু আপনার এখানে কিন্তু তাদের ডাটা এন্ট্রিতে এটা সেভ করা রয়েছে। সো এখান থেকে আমরা এগুলো খুঁজে খুঁজে বের করবো। আপনারা চাইলে আপনারা এখান থেকে 1 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা পর্যন্ত এটা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আমরা কী করলাম, আপনাদের সুবিধার জন্য এখান থেকে 24 ঘন্টা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন সিলেক্ট স্পট, যে আপনারা কোন কোন স্পটের মাধ্যমে এগুলো নিতে যাচ্ছেন। এখান থেকে আপনারা যদি চান সবগুলো অল নিতে পারেন, আবার যদি চান ভলিবল নিতে পারেন, আবার এখানে আইস হকি আছে, আপনারা এখানে বাস্কেটবল, ফুটবল, এখান থেকে ক্রিকেট সবগুলো রয়েছে। সো এখান থেকে আমরা সবগুলো খেলবো না, আমরা এখান থেকে শুধুমাত্র আপনার ফুটবল নিয়ে খেলবো, কেননা আমরা ফুটবল নিয়ে একটু বেশি প্রিডিকশন করি, সেজন্য আমরা ফুটবলটা এখান থেকে বেশি ধরবো। এখান থেকে আমরা কী করলাম, ফুটবলটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা ফুটবলটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনার রয়েছে সিলেক্ট আউটকামস, এখান থেকে আপনারা টোটাল নিয়ে খেলবেন নাকি অল নিয়ে খেলবেন, আবার এখান থেকে এসে ইন্ডিভিজুয়াল টোটালস হ্যান্ডিক্র্যাফ্ট বিটস, এখান থেকে আমরা কী করবো এটা অল সিলেক্ট করে দেবো। অল সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, নিচে ক্রেট লেখা অপশন পেয়ে যাবেন, এখান থেকে আমরা ক্রেট লেখা অপশনটাতে সিলেক্ট করে দেবো। ক্রেট লেখা অপশনটাতে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি কিন্তু এখান থেকে আমাদের 5 ইভেন্টের একটা ম্যাচ চলে এসেছে, 5 ইভেন্টস। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আগামী 24 ঘন্টার ভিতরে যে ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলো এখান থেকে শো করতেছে, শুধুমাত্র এখানে কিন্তু মাল্টি কোডটা এখানে শো করছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আল জাজিরা আবুধাবি বনাম সাদাব আল দাবি, এখানে কিন্তু এটা রয়েছে। তারপর এখান থেকে এটা রয়েছে কি, টোটাল ইভেন্ট, ইয়েস। তারপর এখান থেকে নিচে আরেকটা রয়েছে আপনার টোটাল ওভার 2টা গোল, এখানে একটু গোল রয়েছে। তারপর এখান থেকে ইন্ডিভিজুয়াল টোটাল 1 ওভার, এখানে কিন্তু সবগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইজি, একদম ইজি, যেটা কিন্তু উইন হওয়ার মতো একটা চান্স রয়েছে।
আর আপনার যদি এখান থেকে মনে হয় যে কোনোটা ইজি নাই, তাহলে আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে সিম্পলি এখান থেকে ক্রস ক্লিক করে দিয়ে ওইটা আপনি কেটে দিতে পারেন। সাপোজ এখান থেকে আপনাদের একটা মনে হচ্ছে যে এটা সম্ভবত উইন হবে না, এটা উইন হওয়ার মতো একটা চান্স কম রয়েছে, এখান থেকে আপনি ক্রস ক্লিক করে এটা কেটে দিতে পারেন। সো এখান থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এগুলো সবগুলো উইন হওয়ার মতো একটা চান্স রয়েছে। সো এখান থেকে আমরা কী করলাম, এখান থেকে আমরা বিডে ক্লিক করে দিলাম। বিডে ক্লিক করে তারপরে এখান থেকে আমরা ইন্টার অ্যামাউন্টটা বসাতে পারবো। এখান থেকে আপনি ইচ্ছে করলে মিনিমাম 15 টাকা এবং সর্বোচ্চ আপনার যা ইচ্ছে তাই বসাতে পারবেন। সো এখান থেকে আমরা কী করলাম, 50 টাকা মতো বসিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা বিডে ক্লিক করে দিলাম। দেখুন বিডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে আমাদের বিডটা অলরেডি নিয়ে নিয়েছে। দেখুন এখানে কিন্তু আমাদের বিডটা অলরেডি হয়ে গেছে। সো তারপরে এখান থেকে আপনি কী করবেন, এখানে পপুলার ক্লিক করে দেবেন। পপুলার ক্লিক করে তারপরে এখান থেকে আপনি আবার বিট স্লিপে ক্লিক করে দেবেন। বিট স্লিপে ক্লিক করে তারপর এখান থেকে আরেকটি সিগ্রেট অপশন রয়েছে, যে এখান থেকে আপনি 4-5টা একদম মাল্টি একসাথে পেয়ে যাবেন, যেগুলোর সাহায্যে আপনি ইচ্ছে করলে সেগুলোর মধ্যে সিলেক্ট করে আপনি ধরতে পারবেন। এখান থেকে আপনি কী করবেন, অ্যাকুমুলেটর অফ দ্য ডে, এখান থেকে আপনি অ্যাকুমুলেটর অফ দ্য ডেতে ক্লিক করে দেবেন। এটাতে আপনি ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ইচ্ছে করলে এখানে লাইভে ক্লিক করতে পারবেন, আবার এখান থেকে স্পটে দেখতে পারবেন। এখান থেকে যদি আমরা লাইভে ক্লিক করি, লাইভে ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পারবেন এখান থেকে বর্তমানে 5টা লাইভের মাল্টি রয়েছে, যেগুলো বর্তমানে রানিং লাইভ চলতেছে। এখান থেকে আপনারা কী করবেন, এখানে আপনারা একটা একটা করে সিলেক্ট করে দেবেন। এখানে প্রথমটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখুন এখানে টোটাল ওভার 11টা গোল, তারপর এখানে টোটাল আন্ডার 6 পয়েন্ট একটা গোল, এখানে আপনারা এইগুলো দেখতে পারেন। যদি আপনারা এইগুলো মনে হয় যে এইগুলো হ্যাঁ একটা উইন হওয়ার মতো একটা চান্স রয়েছে, তারপর এখান থেকে কিন্তু আপনাদের একটা 1 SBIT থেকে বোনাস দেওয়া হয়। দেখেন এখানে কিন্তু এটা যদি আপনি নেন এই অর্থের মধ্যে, এগুলো কিন্তু আপনাদেরকে একটা বোনাস দিবে তারা। এখান থেকে আপনারা এগুলো নিতে পারেন, এগুলো নিয়ে আপনারা ধরতে পারবেন। আর আপনারা যদি এখান থেকে যদি বলেন লাইভ নেবেন না, এখান থেকে স্পট নেবেন, সো এখান থেকে আপনারা স্পটে ক্লিক করে দেবেন। এখান থেকে আমরা স্পটে ক্লিক করে দেবো। স্পটে ক্লিক করে তারপর এখান থেকে আমাদের স্পটে আগামী 12 ঘন্টার মধ্যে এই 3টা মাল্টি রয়েছে। সো এখান থেকে আমরা কী করলাম, এটাতে প্রথমটা সিলেক্ট করে দিলাম। প্রথমটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এটা সর্বপ্রথম এখানে দেখবো যে এটা সব কিছু ঠিকঠাক রয়েছে কি না। যদি আপনাদের কাছে মনে হয়ে থাকে যে এটা উইনার মতো একটা চান্স রয়েছে, তাহলে এখানে আপনি ধরতে পারেন। সো এটা কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে এটা উইনার মতো একটা চান্স রয়েছে কিনা। অটসও ভালো রয়েছে, তারপর কিন্তু এখানে সব দিক দিয়ে আপনার ম্যাচগুলো ভালো রয়েছে। সো এখান থেকে আমরা কী করলাম, অ্যাড টু বিট স্লিপে ক্লিক করে দিলাম। অ্যাড টু বিট স্লিপে ক্লিক করে তারপর এখান থেকে আমাদের এটা বিট স্লিপে চলে এসেছে। এখান থেকে আমরা কী করবো, বিট স্লিপে ক্লিক করে দেবো। আর আপনি ইচ্ছে করলে কিন্তু এখান থেকে এইগুলোও আরও অ্যাড করতে পারবেন, একসাথে অ্যাড করে কিন্তু একটা বড় ধরনের মাল্টি বানাতে পারবেন। এখান থেকে আমরা বড় ধরনের মাল্টি বানাচ্ছি না, শুধু এখান থেকে আমরা বিট স্লিপে ক্লিক করে দেবো। আর আপনি যদি চান এখান থেকে কিন্তু সেকেন্ড যেটা রয়েছে এটাতে ক্লিক করে একটু বিট স্লিপে ক্লিক করে আপনি সেটা অ্যাড করতে পারবেন। সো এখান থেকে আমরা কী করলাম, বিট স্লিপে ক্লিক করে দিলাম। বিট স্লিপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই ম্যাচগুলো দেখতে পারবেন। এখান থেকে যদি আপনাদের কাছে কোনো একটা মনে হয় যে এটা উইন হবে না, তাহলে আপনারা সেটা এখানে ক্লিক করে এটা কিন্তু কেটে দিতে পারবেন। দেখুন এখানে একটা জিনিস খেয়াল করুন, এটা কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে এটা উইন হতে পারবে না, এটা একটু রিস্ক রয়েছে। সো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা এই ক্লোজে ক্লিক করে এটা কেটে দেবো। সো এখানে ক্লোজে ক্লিক করে এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমাদের কেটা হয়ে গেছে। দেখুন এখান থেকে কিন্তু এখন আমাদের 4টা ম্যাচ রয়েছে। সো 4টা ম্যাচে কিন্তু একটা ভালো একটা অর্ডস দেখাচ্ছে এখানে। তারপরে এখান থেকে আমরা কী করলাম, বিটে ক্লিক করে দিলাম। বিটে ক্লিক করে তারপর এখান থেকে আমরা অ্যামাউন্টও বসিয়ে দিয়ে এখানে বিটে ক্লিক করে দিলাম। সো বিটে ক্লিক করে তারপর এখান থেকে কিন্তু আপনাদের বেটটা অলরেডি হয়ে যাবে। সব ব্যাপার শেষ হলে আজকের মতো যে আপনারা কীভাবে 1 SBIT ফ্রিতে মাল্টিগুলো কালেক্ট করবেন এবং সেই মাল্টিগুলো আপনারা কীভাবে উইন হবেন। ব্যাস, এরকম আরও ফ্রি টিপস নিয়ে আমাদের চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও রয়েছে, আপনি চাইলে বাকি ভিডিওগুলো দেখতে পারেন। সো আপনি যদি আমাদের 24 Hundred Master চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই আপনার বলবেন মতামতটি শেয়ার করবেন। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।